শুষ্কতার হাত থেকে ত্বককে সুরক্ষিত রাখতে মূলত শীতের সময় আমরা লোশন ব্যবহার করে থাকি, কিন্তু অনেকেই আছেন শীত গ্রীষ্ম সহ পুরো 12 মাসই লোশনের প্রয়োজন হয়, কারণ লোশনটা অনেকেরই নিত্যদিনের একটা সঙ্গী হিসেবে কাজ করে। আজকে মূলত এমন একটি লোশন নিয়ে কথা বলবো যেটা আপনি 12 মাসই ব্যবহার করতে পারবেন। এটা আপনার ত্বককে সুরক্ষিত রাখবে শুষ্কতার হাত থেকে, ত্বকের আর্দ্রতা রক্ষা করতে আপনাকে অনেকখানি সহায়তা করবে। তাই এই পণ্যটা নিয়ে রিভিউ দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে না টেনেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছে আমি তাহমিনা হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আপনাদের সাথে কথা বলবো প্যারাসুট স্কিন পিওর লোশন নিয়ে। এটা নিয়ে বিস্তারিত বলার আগে যারা আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স, অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। লোশন আমরা কেন ব্যবহার করি? মূলত শীতের সময় আমাদের হাত পাগুলো রুক্ষ সুক্ষ হয়ে যায়, হাতে একটু স্ক্র্যাচ পড়লে একদম সাদাটে হয়ে যায়, অনেকে ত্বক থেকে চামড়া ওঠাও কিন্তু শুরু করে দেয়। নিয়মিত গোসলের পরে আপনি যদি ত্বকে লোশন অ্যাপ্লাই করেন, আপনার ত্বকে এই ধরনের সমস্যাগুলো আর হবে না। ত্বক সুরক্ষিত থাকবে, ত্বকের চামড়া ওঠা বন্ধ হবে, ত্বক মসৃণ মোলায়েম থাকবে, এবং অনেকে রুক্ষ সুক্ষ ত্বকও কিন্তু একদম রুক্ষতা দূর করে মলিনতা সজীবতা ফিরিয়ে আনবে। তো যেই প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে প্যারাসুটের স্কিন পিওর স্কিন লোশন ন্যাচারাল ময়শ্চারাইজার। এটার পিঙ্ক কালার একটা আছে, ওটা আপনি সামারে ব্যবহার করতে পারবেন, ওটা স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে। তবে পার্সোনালি পিঙ্ক কালারটা আমার ভালো লাগেনি, আমি সবসময় আমি আর আমার বোন এই কালারটাই ব্যবহার করি। এটা আপনি সফট এবং স্মুথ একটা স্কিন পাবেন, ওরা ক্লেম করে যে এখানে 100% ন্যাচারাল। এটা অলিভ অ্যান্ড কোকোনাট মিল্কের হচ্ছে ফ্লেভার, অলিভ রয়েছে এবং কোকোনাট মিল্ক রয়েছে। আমরা জানি মূলত কোকোনাট মিল্ক আমাদের স্কিন ময়শ্চারাইজার রাখতে অনেক বেশি হেল্প করে। আপনারা হচ্ছে এটা বড়টা, এটার মধ্যে 300 ml প্রোডাক্ট পাবেন, 300 ml লোশন। এই লোশনটা আপনি শীত হোক গরম হোক 12 মাসই ব্যবহার করতে পারবেন। যদিও অনেক শপে এটা গরমের সময় পাওয়া যায় না, তারপরও শীত এবং গরম দুইটাতে আপনি খুব ভালো করে এই লোশনটা ব্যবহার করতে পারবেন। শীতের সময় যেমন এটা আপনার ত্বকের রুক্ষতা দূর করবে, ঠিক গরমের সময় এটা বেশ ভালো কাজ করবে। এমন না যেটা দিলে গরমের সময় আপনার হাত পা ঘেমে যাবে, এরকম কিছুই না। তো পেছনের দিকে সব কিছু বাংলাতেই লেখা আছে, একটা বারকোড দেওয়া আছে এবং নিচে হচ্ছে ইন ডিটেলসে আপনি সব নিয়মকানুন ব্যবহারের নির্দেশিকা সহ সব কিছু এখানে পেয়ে যাবেন। মানে সব কিছু এখানে ডিটেলসে লিখে আছে, উৎপাদনকারী মোরগজাতকারী সব কিছুই ইন ডিটেলসে এটার মধ্যে রয়েছে। 300 ml এটা ছোটো একটা আছে। তো গোলাপিটা আর এই স্কাই ব্লু কালারেরটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটা মূলত আপনি গরমের জন্য ওটা আপনার স্কিনের রুক্ষতা শুষ্কতা দূর করবে না, স্কিনটা ময়শ্চারাইজ রাখে না। কিন্তু এই লোশনটা যেটা হচ্ছে আপনার অলিভ অ্যান্ড কোকোনাট মিল্কের যেটা নিয়ে আমি কথা বলছি, এটা আপনার স্কিনটাকে খুব সুন্দর ময়শ্চারাইজ রাখে। এটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে, গরমের দিনে আপনার ত্বক এটা দিলে ঘামাবে না, উল্টো স্কিনটা আরও ভালো থাকবে, গ্লোয়িং থাকবে, ময়শ্চারাইজিং থাকবে। অনেকের দেখবেন যে একটু নখের আঁচড় রাখলে মানে স্কিনটা সাদা হয়ে যায়, এটা নিয়মিত ব্যবহার করলে ত্বকে এই ধরনের সমস্যাটা থাকবে না। শীতের সময় এটা আপনার ত্বককে কোমলতা মসৃণতা বজায় রাখবে, আপনার ত্বকের রুক্ষতা দূর করবে, শুষ্কতা দূর করবে এবং ত্বককে মানে অনেকক্ষণ সজীব রাখবে। দুপুর একবার রাতে একবার দিলেই দেখবেন আপনার স্কিনটা শীতের সময় আর টান টান হচ্ছে না, টান টান হলে কিন্তু স্কিন কুচকে যাবে। এটা দেওয়ার পর স্কিনটা একটু গ্লোয়িং লাগে, সফট লাগে, স্মুথ লাগে। এই লোশনটা আপনি শীত হোক গরম হোক 12 মাসই খুব সুন্দর করে ত্বকে ব্যবহার করতে পারবেন। ত্বক মসৃণ সজীব এবং সুন্দর রাখতে এবং ত্বকে রুক্ষতা শুষ্কতা চামড়া ওঠা থেকে ত্বককে সুরক্ষিত রাখতে নিয়মিত আপনারা প্যারাসুটের লোশনটা ব্যবহার করতে পারেন। লোশন মূলত গোসল করে এসে শরীর যখন একটু সামান্য পরিমাণে ভেজা থাকে তখনই আপনারা শরীরে লোশন ব্যবহার করবেন, এতে লোশনটা আপনার স্কিনের লোমকূপের ভেতরে ঢুকতে সহায়তা হয় বা সহায়তা করে এবং স্কিনটা ভেতর থেকে স্মুথ রাখতে এবং ভেতর থেকে ময়শ্চারাইজ রাখতে হেল্প করে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই। প্যারাসুটের এই লোশনটা যদি আপনারাও ব্যবহার করে থাকেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যেটা আপনাদের কেমন লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।